بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال الله تعالى في كتابه القديم وفرقانه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سالت النبي صلى الله عليه السلام اي العمل احب الى الله تعالى قال الصلاه على وقتها قلت ثم اي قال بر الوالدين ثم اي قال الجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان الله وبحمده সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা জনপ্রিয় টিভির অনুষ্ঠানে আদর্শ জীবন এই পর্বে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিবাদন মুবারকবাদ আল্লাহ সুবানহ আলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে বড়ই মেহরবানি করে আল্লাহ তালা মুমিনদেরকে কিছু লকব দিয়ে আল্লাহ তালা ডাকছেন এবং তাদেরকে কিছু সুসংবাদ দিচ্ছেন আল্লাহ সুবানহ তালা মানুষ জাতিকে সৃষ্টি করে আল্লাহ আল্লা তাআলা সৃষ্টিগতভাবে সকলকেই আল্লাহ তালা আল্লাহকে মানার মতো সলিকা আল্লাহ তালা দান করেছেন আল্লাহ রসুল বলেছেন কুল্লু মৌলুদ্দিন ইউল আলাল ফিতরতে ফু ইউদানিহিউ ইহা ইউসা ইউনাসিরানিহিমি আল্লাহ আলা মানুষকে জন্মগতভাবে তার আল্লাহ তাআলা তাকে আল্লাহ ফিতরতের উপর অর্থাৎ আল্লাহ রবুল আলমিনকে মানার মতো যোগ্যতা দিয়ে সৃষ্টি করেন কিন্তু আল্লাহ সাল্লাম বলেন তার পিতা মাতা তাকে তরবিয়তের মাধ্যমে লালন পালনের মাধ্যমে কেউবা তাকে ইহুদি বানায় কেউ বা নাসারা বানায় আবার কেউ তাকে অগ্নি পূজারক বানায় এখান থেকে একটি বড় গুরু গুরুত্বপূর্ণ লেসন আমাদের জন্য যে মাতা পিতার যে হক আওলাদের উপরে আওলাদকে যদি সঠিকভাবে তরবিয়ত তাকে যদি যথাযথভাবে লালন পালন এবং তাকে যদি আমরা গাইড দিতে না পারি তাহলে তারা আমাদের হাতছাড়া হয়ে যাবে এবং তারা হতে বাধ্য এই জন্যই আল্লাহ তালা বলছেন আল্লাহ আসলে সৃষ্টি করেন জন্মগতভাবে সবাইকেই ফিতরতের উপরে অর্থাৎ ফিতরত বলতে যে তার সৃষ্টিগতভাবে আল্লাহ আল্লাহকে পরিচয়কারী আল্লাহ আল্লা সুবেন তালার উপরে এসে তার সারা থভিয়তকে উজাড় করে আল্লাহকে মানার মতো যোগ্যতা তার আছে। কিন্তু এটা লুপ হয় যখন সে জন্মগ্রহণ করার পরে যদি তার মা বাবা থাকে যদি যথার্থভাবে আল্লাহর নাম না শোনায় এই জন্য আল্লাহ সাল্লামের সুন্নত থেকে আমরা মুমিন সম্প্রদায় যারা তাদেরকে গাইড দেওয়া হয়েছে আল্লাহ সুবান তালা আল্লাহ রসুলের জরিয়ায় যে ডান কানে আজান এবং বাম কানে আকামতের মাধ্যমেই তার যাত্রা শুরু হয় আল্লাহর ফিতরতের খোরাক দেওয়া হয় এবং তারপরে যথাযথভাবে প্রতিটি ক্ষেত্রে মা বাবার হক হল তাকে কিভাবে সে লালন তাকে কিভাবে তাকে গুম পাড়াবে কীভাবে তাকে খাবার দিবে তাকে কীভাবে তার কাপড় পরাবে তার কাপড় খুন দিক থেকে শুরু করবে এই সমস্ত সামগ্রিকভাবে মাতা পিতার উপরে হক যদি মা বাপ এটাকে পালন করেন তাহলেই প্রকৃত অর্থে মুমিন হয় এবং এই মুমিনদের জন্য আল্লাহ তালা সুসংবাদ রেখেছেন আর যদি না হয় আল্লাহ রসুল বলছেন এক শ্রেণীর মানুষ সে আল্লাহকে যখন ভুলে যায় এবং সে তার জ্ঞানের কারণে জ্ঞানের অভাবে আল্লা সুবাহ তালার ফিতরত থেকে বিচ্ছুতি গঠে নিজেও বিচ্ছুত হয় আওলাদদেরকেও যখন সেই পথ দিকে সে তালিম তরবিয়ত লালন পালন তার করতে থাকে আস্তে 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 তখন অটোমেটিক্যালি সেই বাচ্চা তার যদি মা বাপ যদি এহুদি হয় এহুদি বনে যদি নাসরা হয় সে নাসরা বনে খ্রিস্টান হয় যদি সে পুত্তলিক হয় পৌত্তলিক হয় এভাবে দেখেন এর কতটুকু আসর মা বাবার বাচ্চাদের উপরে এই জন্য আমাদের নিউবন বেবিদের নতুন প্রজন্ম যারা তখন থেকে আমাদেরকে লক্ষ্য করতে হবে যাতে তাদের সামনে আমরা সার্বক্ষণিকভাবে আমরা একজন আমরা আদর্শ মানুষ হিসাবে আমরা যেন তাদের সামনে নিজেকে আমরা আমরা প্রদর্শন করি আমাদের পরিবেশ গড়ের পরিবেশকে আমাদের আমাদের আচার আচরণ সবগুলোকে যেন আদর্শ জীবনে তাকে আমরা রূপায়িত করতে পারি তাহলেই আমরা সাকসেস হব এজন্যই আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আমানু আমিল যারা ইমান গ্রহণ করলো এবং আমল করল অর্থাৎ যারা তার জন্মগতভাবে যে ফিতরতের উপর ছিল সেই ফিতরতকে লালন করে তার জীবনকে এইভাবেই সাজাচ্ে তার মা বাবার নেতৃত্বে এবং তার পরিবেশের নেতৃত্বে তার সমাজের নেতৃত্বে এই জন্য আমাদের সর্বপ্রথম শিক্ষাগার হচ্ছে আমাদের মা বাবা আমাদের মার আদর্শ বাবার আদর্শ কারণ দেখেন একটা একটা শিশু খুলে জন্মগ্রহণ করার পরে সে আস্তে আস্তে মা বাবার থেকে তার সাউন্ড শুনে শুনে তার মা বাবাকে সে এরপরে মা বাবাকে দেখতে দেখতে সে আল্লাহ সুবান্ন তাল্লা তার ফিতরতিভাবে যে সলেখা যে আল্লাহ সুবান্ন তালা ক্ষমতা দিয়েছেন সে তার মাকে তার বাবাকে সে চিনতে পারে এই ছোট বাচ্চাটা তারপরে এই ছোটো বাচ্চা তার মার এবং তার বাবার সাউন্ডকে আস্তে আস্তে সে ধারণ করতে পারে দারণ করে করে সেই বাচ্চা যে তার মা বাবা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে যদি সে চাইনিজ ভাষায় কথা বলে তো ওই বাচ্চা দেখবেন আস্তে আস্তে সে চাইনিজ ভাষা শিখতেছে যদি সে আপনার সিরিয়ানি ভাষা মা বাবা কথা বলে সে সিরিয়ানি ভাষা শিখতেছে তেমনিভাবে যদি আরবি মা বাবা কথা বলে তাহলে সে আস্তে আস্তে আরবি ভাষা এটা তারে বলা হয় না যে তুমি আরবি শিখো আরবি শিখো আরবি লেটার দেওয়া লাগে না আরবি বুক দেওয়া লাগে না সে মা বাবা যে তার সামনে কথা বলতে বলতে আস্তে 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 তার যে শ্রবণ করতে করতে আস্তে আস্তে তার বাসা তার কালচার তার তাহজিব তার থামাহাদ্দুন আস্তে আস্তে তার মধ্যে প্রস্ফুটিত হতে থাকে এই জন্য আল্লাহ রসুলসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের বাচ্চাদের সামনে যেন আমরা আমরা প্রথমত আমরা আল্লাহর নাম দেওয়া শুরু করি আমরা যেন বাচ্চাদেরকে আমরা আমরা আজানের মাধ্যমে জীবন শুরু করি তারপরে নবজাত শিশুর জন্য আল্লাহর কাছে আমরা যেন দোয়া করি নবজাত শিশুকে যখন সে জন্মগ্রহণ করার পরে আল্লাহর নাম নিয়ে যেন তাকে তাহনিক করি ওই যে খাজুর তার মুখের মধ্যে শিবাইয়া খাজুরের রস যেন আমরা তার থালুতে লাগাইয়া দেই এর দ্বারা তার আসর সৃষ্টি হয় তারপরে সপ্তম দিবসে যেন তার আকিকা করি এবং এই সুন্নতগুলো আস্তে আস্তে যখন আমরা আমরা তার সামনে করতে থাকি তখন অটোমেটিক্যালি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য চলে আসতে থাকে এবং শয়তানের ওশ্বাসা দূরে সরতে থাকে যখন আজান দেওয়া হয় শয়তান সরতে থাকে এবং ঘরের মধ্যে যখন কোরআন করিম পড়া হয় ঘরের মধ্যে জিকির আসকার চলে ঘরের মধ্যে যখন আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় বিসমিল্লা বলে যখন খাবার শুরু করা হয় মা যখন বাচ্চাকে শিশুকে যখন তার বুকের দুধ দিতে বিসমিল্লা বলবে ডান দিক থেকে শুরু করবে আল্লাহ সুবানাহ তালার পক্ষ থেকে সেই বাচ্চা তার তাহজিব তমদ্দুন এবং স্পিচির পাওয়ার তার মধ্যে মহান রাব্বুল আলমিনের পক্ষ থেকে তাকে আল্লাহ তালাই সাহায্য করতে থাকবেন এই জন্য আল্লাহ সুবানাহ তালা মানুষ জাতিকে যদিও আল্লাহ তালা সৃষ্টিগতভাবে ফিতরতের উপর করেছেন কিন্তু তার পরবর্তী সময়ে তার আচার আচরণ তার তাহজিব তমদ্দুন কালচার এবং শিক্ষা ব্যবস্থা। এইগুলার মাধ্যমে মানুষ বিভিন্ন জাতে উপজাতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে যায় এজন্য সবচেয়ে বড় যে আমাদের দায়িত্ব হচ্ছে মা বাবার প্রথমত এরপরে আমাদের আমাদের আশপাশ যে সমাজ আমাদের সমাজকেও ইসলামী সমাজ হিসাবে গঠন করতে হবে এবং আমাদেরকে মসজিদ ভিত্তিক সমাজ গঠন এবং কায়েম করতে হবে আমাদের মসজিদগুলায় এবং আমাদের এই আমাদের সামাজিক এবং ইসলামের কালচার এটা আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা প্রত্যেকটা দায়িত্ববান মানুষের উপর অপরিহার্য কর্তব্য এজন্যই আল্লাহ আল্লাহ রসুল বলছেন আলা খুল্লুকুম রাহিন ও খুল্লুকুম্বাস উল উনামা কালা সালাম খবরদার তোমরা প্রত্যেকেই এক একজন কেয়ারটেকার এক একজন তোমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে এই জন্য আমাদের পরিবার এবং আমাদের সমাজ আমাদের রাষ্ট্রীয় জীবন বিশেষ করে আমরা যেখানে আমরা আমাদের এই কালচার আমাদের শিক্ষা ব্যবস্থাকে যাতে আমরা ইসলামের শিক্ষায় আমরা এটাকে আমরা যথার্থভাবে এটা প্রচার এবং প্রসার লাভ করতে পারি এটা আমাদের দায়িত্ববান যারা সকলের উপর অপরিহার্য কর্তব্য আদারওয়াইজ আমরা বিভিন্ন জাতিতে আমরা আমরা বিভক্ত হয়ে যাব আমরা ইসলাম থেকে আল্লাহর রজ্জু থেকে আমরা আমরা সরে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আমরা যাতে শক্ত করে আমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরি এবং আল্লাহ সুবানহ তালা এই জন্যই কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন আল্লাহ তালা বিভিন্নভাবে আল্লাহ সুবানহ তালা বিভিন্ন নামে মানুষ জাতিকে ডেকেছেন কখনো বলছেন ইয়া ইউহান নাস এ সমগ্র মানুষ জাতি আবার কখনো বলছেন ইয়া ইউ আল্লা আমানু আবার কখনো বলেছেন কুল্লি ইবাদি আল্লা আমানু আ এইভাবে আল্লা সুবানহ তালা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন উপনামে আল্লাহ তালা সংজ্ঞায়িত করেছেন তবে আল্লাহ সুবানাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বন্দাবান্দি হচ্ছেন যারা ইমানদার এবং যারা আমল করে এবং যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে তাদের জন্য আল্লাহ রেখেছেন লাহুম আজ রুহুম ইন্দার আবহিম তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ সুবাহ আলার দরবারে আজরে আজিম রয়েছে ওলা খাউফুন আলাইহিম ওলাহুম ইয়াহানুন তাদের জন্য না কোনো ভয় এবং না দুশ্চিন্তা এবং পর দুনিয়াতে এবং পরকালে তাদের জন্য নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ সুবাহ তালা দান করতেছেন সুতরাং আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে আমরা যে এখন মুসলমান এই মুসলমান হিসাবে আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে আমাদেরকে প্রণয়ন করতে হবে আমাদের এই আদর্শ ভিত্তিক আমাদের আমাদের কর্মসূচি আমাদেরকে লালন করতে হবে পালন করতে হবে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের আত্মীয় স্বজনে আমরা যার সাথে যার সম্পর্ক আমাদেরকে দায়িত্ববান হিসাবে আমরা এই মেসেজটুকু আমাদেরকে ডেলিভার করতে হবে এই জন্য তো আল্লাহ রসুল বলছেন আননি আইনিওয়ালা আয়া একটি আয়াত যদি তোমার জানা থাকে তাহলে আমার পক্ষ থেকে এটা তোমরা প্রচার করো দাবাত দিতে থাকো মানুষের কাছে এটা প্রচার করো হজরতে আবদুল্লাহ ইবনী মাসি আল্লাহ তালহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাই আহাব্বু আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় খুন কাজটি একজন মুমিনের তো এটাই তালাশ করা উচিত আল্লাহ তালা খুন কাজটি সবচেয়ে বেশি ভালোবাসে কারণ মহানা আল্লাহ আপনাদেরকে আমাদেরকে একটা জীবন নামক নিয়ামত দান করেছেন এবং এটা টোটালি আল্লাহর হাতে আমাদের রুহ আল্লাহর হাতে আল্লাহ রসুলসাল্লামকে আল্লাহ সুবানহ তালা রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইয়া রসুল আল্লাহ আপনাকে প্রশ্ন করবে রুহ সম্পর্কে ইয়াস আলু নাকা আনির রুহ কলির রুহ মিন আমরি রাব্বি আপনাকে প্রশ্ন করেন যে হে রসুল্লাহ আপনি বলুন রুহ কি আপনি বলুন রুহ হচ্ছে আল্লাহর আদেশ অর্থাৎ আল্লাহ সুবান তালা যতদিন আপনাকে আমাকে এই পৃথিবীতে অনুমোদন দিবেন যতদিন আপনাকে আমাকে এই মহান রব্বুল আলমিনের সাজানো এই পৃথিবী নামক আল্লাহর একটা নিয়ামতে যতদিন আপনাকে আল্লাহ সুবান অনুমতি দিবেন ততদিন আপনি আমি এখানে থাকতে পারব তবে একটি কথা লক্ষণীয় আমাদের দ্রুতগতিতে এটা শেষ হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে খবর এই খবরের দিকে কিন্তু আমরা এভরিডে এগুচ্ছি এটা যেন আমাদের মাথার মধ্যে থাকে এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোন কাজটি সবচেয়ে প্রিয় সেই কাজটি যাতে আমি বেশি বেশি করতে পারি তো আল্লাহ রসুল্লামকে আবদুল্লাহিনা সৌদ আদিয়াল প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল বলেন আলা নামাজ যথাযথ সময়ে যথার্থ ভাবে নামাজ আদায় করা এটাই আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসেন সোহান আল্লাহি ও বেহামদিহি তাহলে আসাল নামাজ যাতে আমরা খুব যথাযথভাবে আদায় করতে পারি এটাই হলো আমাদের সবচেয়ে বড় কাজ কারণ আল্লাহ এটাকে সবচেয়ে ভালোবাসেন এই জন্য পুরুষদের জন্য অন টাইম জামাতের সাথে আদায় করা এবং মহিলাদেরকেও অন টাইম দেরি না করে খাজা না করে নমাজ আদায় করা তারপরে আল্লাহ রসুল সালসাল্লামকে উনি প্রশ্ন করেন সুম্মা রসুল আল্লাহ এর পরেরটা কি আল্লাহ আসেন তিনি বললেন বীররুল ওয়ালি মা বাবার হক আদায় করা মা বাবার প্রতি সদয় হওয়া মা বাবার প্রতি নেক গুমান করা মা বাবার প্রতি অভিডেন্ট হওয়া সুতরাং যাদের মা বাপ আসেন আল্লাহ তালা যেন আমাদের মা বাবা মা বাবার হক আদায় করার তৌফিক দেন কারণ আল্লাহ বলছেন আল্লাহ সুবান হুকুমের পরে আল্লাহ তাহবুদু ইহ অবিল ওয়ালিদাইনি এসানা আল্লাহর ওয়াশিপের পরেই সেকেন্ড যে অর্ডার আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন মা বাবার প্রতি সদ ব্যবহার করা সুতরাং আজকে যাদের মা বাবা বৃদ্ধ বসে উপনীত হয়েছেন যদি মা বাবার প্রতি আমরা সদয় না হই দুর্ব্যবহার করি মা বাবার খেদমত না করি মা বাবাকে যদি আমরা কেয়ার হুবে ফাটাইয়া দেই জান্নাতকে আমরা কখনো আশা করতে পারবো না মা বাবার আল্লাহ রসুল বলেন মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহ সন্তুষ্টি মা বাবার নারাজগীর উপরে অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি সুতরাং মা বাবার এই নিয়ামত এমন এক বড় নিয়ামত মা বাবার দোয়ার ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায় তারপরে উনি বলেন সুম্মা আইউনিয়া রসুল আল্লাহ রসুল্লাহাম বললেন আল জাহাদুফি সাবিল্লাহ আল্লাহর আল্লাহর রাস্তায় জাহাদ করা সুতরাং আমাদেরকে এই আল্লাহ আল্লাহসুব্লাহু তাআলা যে সমস্ত কাজ পছন্দ করেন এর মাঝে প্রথম যে কথাটা আল্লাহ রসুল বলেছেন নামাজের কথা তারপরে রসুল উল্লাহসাল্লাল্লাহু আলাহি সালাম বলেন আলা রসুল উল্লাহসাল সাল্লাম ইন্নাআউয়ালামা ইহাসাবু বিহিল আব্দুবি সালাতিহি কেয়ামতের দিন আল্লাহসুবান্নাহু তাআলার দরবারে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে তা হবে নামাজ সম্পর্কে নামাজ যদি যথাযথভাবে আদায় না হয় তাহলে নমাজের যদি আমরা খসুরি করি তাহলে আমরা আটকে যাব আল্লাহ রসুল বলেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা যদি কেউ তার নামাজের প্রশ্নের উত্তরে সে যদি কামিয়াব হয়ে যায় তার যথার্থ উত্তর যদি সে প্রদান করতে পারে আফলাহা সে কামিয়াব হয়ে গেল কৃতকার্য হয়ে গেল ও ওয়ানজাহা এবং সে নাজাদ প্রাপ্ত হয়ে গেল সুভান আল্লাহ আর আল্লাহ রসুল আর যদি কেউ নামাজের প্রশ্নের উত্তর দিতে যদি সে ব্যর্থ হয় তাহলে তার সে সমস্ত এই তার জীবনটাই ব্যর্থ হয়ে গেল এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল সুতরাং নামাজ আল্লাহ রসুল সাল্লিয়ালাম হজুরে পাকসুল সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হন ইন্তেকালের মুহূর্তে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শেষ কথা যা বলেছিলেন তা হচ্ছে আল্লাহ রসুল বলেছিলেন হে আমার উম্মতরা আল্লাহ রসুল যখন আর কোনো কথা বলতে পারছিলেন না শুধুমাত্র একটি কথা জবান থেকে বাহির হওয়ার সক্ষমতা যখন ছিল তখন এই একটি কথাই আল্লাহ রসুল বলেছেন আসলাত 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 অর্থাৎ আল্লাহ রসুল লাস্ট মেসেজ দিয়েছেন হ্যাঁ আমার উম্মতেরা আল্লাহ সুবান তালাকে সন্তুষ্ট করতে হলে এবং আল্লাহর নিয়ামত অর্জন করতে গেলে নামাজকে তোমরা মজবুতির সাথে ধরে রাখো নামাজকে নিয়ে তোমরা কখনো নেগলিজেন্ট হয় না আল্লাহ সুবান তালা আমাদেরকে যেন এই নামাজের মাধ্যমে এবং অন্যান্য যে সমস্ত নেক আমল এইগুলার মাধ্যমে আমরা দুনিয়ার সফর যখন শেষ হচ্ছে আমরা যেন এই দুনিয়া থেকে সামান তৈরি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সুবহান আল্লাহ ও বেহামদিহি আল্লাহ আজিম ও আখিরু দাওয়ানা আনিল হামিল্লাহি রবুল